ও বাবা, প্রীতম আমাকে ছেড়ে এতগুলো মেয়ের সাথে প্রেম করছে, আবার ছবিও তুলছে, যা ভগবান! যাবেন নাকি দাদা? উড়ান উড়ান, ধর্মতলা ধর্মতলা ধর্মতলা। আমাদের গাড়ি এখানে এসে গেছে, আর দেখতেই পাচ্ছ হেড অফ দা ফ্যামিলি বসে পড়েছে গাড়ির একদম সামনে। তো এবার আমরা গাড়ির পিছনে এবার আমরা উঠবো। তো চলো গাইজ, এক এক করে আমরা সবাই উঠে পড়ি, আমাদেরকে যেতে হবে। তো আজকে একটু ঘোরাও হয়ে যাবে, বেশ মজাও হয়ে যাবে। চলো, আমাদের রোজই কোথাও না কোথাও বেরোতে হয়, বেশ ভালোই আছি আমি। চলো গাইজ, দেখতে থাকো আর সঙ্গে থাকো, কে কে যাচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো গাড়িতে ওঠা যাক। চলো চলো, এখানে তো ঠিক লাগছে। তাহলে ঠিক আছে, আমি একদম বিউটিফুল সেরে গেছি গাইজ। সবাই মিলে যাচ্ছি, আমরা এসে গেছি গাইজ। গাড়িতে ঘুমাচ্ছিলি না তো? হ্যাঁ, একটুখানি একটুখানি ঘুমিয়েছি, রিল্যাক্স হওয়ার জন্য। সারা রাত গল্প করতে করতে ঘুমাইনি, এই এখন ঘুমাচ্ছি। ওয়েল ডান, এরকম করে জোরে বন্ধ করবে না, ওই জন্য তোমাকে দেখিয়ে দিলাম। আমার একটা ভালো লেগেছে আপনার ফ্লোরে লাগবে। আর তো বাথরুমে তো ফ্লোরে আগে দরকার না? গোল্ডেন কালার লাইটের ওগুলো দিলে, কল গুলো গোল্ডেন দিলে, কালার কম্বিনেশন খুব সুন্দর লাগবে। আমি দেখতেই পাচ্ছ, ওই ঘুরছি দেখছি, এখানে শাওয়ারের আছে, খুব সুন্দর শাওয়ারের এই জায়গাগুলো। আর আরেকটা জিনিস দেখাবো যেটা আমার সব থেকে বেশি পছন্দ, সেটা হচ্ছে ঠাকুরের জায়গাটা। মানে এত সুন্দর টাইলস আছে, বাট আমি একটু কনফিউজ যে আমি কোনটা বসাবো। তোমাদেরকে একবার দেখাই, দেখো তোমাদের কোনটা পছন্দ হয় আমাদেরকে জানাবে, ঠিক আছে? চলো
গাইস, দেখো ডিজাইনটা পুরো রয়্যাল। এইটাও খুব সুন্দর। দেখা হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম যে আমাদের কি কি পছন্দ হয়েছে, কোনটা কোনটা পছন্দ হয়েছে সব তোমাদেরকে দেখিয়েছি। তো গাইস যখন ঘরটা হবে জাস্ট তোমাদেরকে দেখাবো। আর পুরোটা রয়্যাল হচ্ছে, তো এক একটা ফ্লোর এক এক রকম হবে, তো সবটাই অসাধারণ। যখন হবে রুম ট্যুর অবশ্যই দেবো, বাট এখনও তৈরি হচ্ছে, হতে এখনও অনেক দিন লাগবে বুঝলে। তো আমরা সবাই মিলে দেখতে এসেছি আর খুব মজা করছি। তাহলে গাইস চলো আর কোথায় কোথায় যাবো দেখতে থাকো আর সঙ্গে থাকো। সব টাইলস ফাইলস ঘোরা হয়ে গেছে, ওঠার পর আমি বাসটা পছন্দ হয়েছে, আমি ভাবছি একটু বাসে উঠে যাই। আমার খুব ভালো লাগে বাসে যেতে, অনেকদিন পর আমি সেই বাস পেয়েছি, ঠিক আছে ভাবছি একটু বাসে যাব। ঠিক আছে যাবেন নাকি দাদা? উড়ান উড়ান ধর্মতলা 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 ধর্মতলা। চলো গাইস, বাসটা বেশ ভালোই পছন্দ হয়েছে, বেশ ফাঁকা আছে, ভাবছি বাসে করে কোথাও চলে যাই। অনেকদিন পর বেশ রাস্তায় হাঁটতে বেরিয়েছি, বেশ ভালো লাগছে বল। গরম লাগছে, ভালো লাগছে, মানে মজাও পাচ্ছি, কারণ আমি তো খাইও নি, না খেয়েই বেরিয়েছি। আমরা কেউই খাইনি, আমরা একটুখানি ভাবছি, আমরা আসলে অনেক মোটা হয়ে গেছি, তো আমরা ভাবছি একটু, হ্যাঁ না খেয়ে যদি একটু হেঁটে যদি 2-1% একটু হওয়া যায়, কিন্তু বাড়িতে গিয়েই আবার এই ভাত খেয়ে নেবো সেটাই। মার্বেলের মাঝখানে আমি কিন্তু তোমাদের হেভি হেভি ডিজাইন দেখিয়ে দিলাম। তোমরা যারা যারা বাড়ি করছো বা বাড়ির হয়তো ভাবনা চিন্তা রাখছো যে এবার বাড়ি করব, হ্যাঁ আর সুন্দর সুন্দর ফ্লোরে মার্বেল বসাবো, তাদেরকে কিন্তু আমি অনেক ভালো ভালো ডিজাইন দেখালাম। তোমরা চাইলে কিন্তু সেগুলো বসাতে পারো, আর যদি কোনোটা পছন্দ হয় আমার জন্য যে জেফারডি এইটা বসাও, সেটা প্লিজ আমাকে বলবে যে কোন কালারটা, টাইম মেনশন করবে যে এই মিনিটে এই স্টাইলসটা আমি দেখিয়েছি, তাহলে সেই অনুযায়ী আমি দেখব আর তোমাদের কথা মতো সেটা বসানোর চেষ্টা করব যদি আমি পারি। আর কোনটা কোনটা ভালো লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? আপাতত এখন অবধি আমাদের দেখা কমপ্লিট হয়নি, আমরা দেখেই যাচ্ছি। এখন অবধি আসলে অনেকটা জায়গা জুড়ে হবে, তো বিভিন্ন ফ্লোরে বিভিন্ন রকম হবে, তো আমরা দেখছি। তো কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু জানাবে, ঠিক আছে? চলো আর কী কী ওরা দেখছি সেটা তোমাদের সাথে শেয়ার করি, তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো। সবাই মিলে এখানে মন দিয়ে মার্বেল দেখছি কোনটা নেবে। এবার ব্যাপারটা হচ্ছে যে তোমার উপরে কোনো ভরসা নেই, ও মুখের উপরে বলে দিচ্ছে এটা খুব ব্যাড ডিজাইন। গণেশ কা বাহন। আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন একটা ব্লগে নতুন একটা দিনে, তাই আজকের মতো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।